কাতারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে রাজধানীর দোহার একটি হোটেলে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী কাতার কেন্দ্রীয় শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক রবিনুর রহমানের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করেন সাবেক ছাত্রনেতা মহসিন খান। সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন পাশা, মকবুল হোসেন, ফয়জুল ইসলাম, আতিক শাহ, শাহিন ও সেলিম সহ অনেকেই বক্তব্য রাখেন।